আপনি জানেন কি একটি গাবি বাচ্চা প্রসবের পর গাবিটিকে কতদিন পর ক্রিমিষুধ খাওয়াইতে হবে যদি না জানে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখুন ভিওর্স রবিটিউ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা অনেক খামারি গরু পালন করে থাকি নতুন যারা খামারি আছে অনেকেই অনেক কিছু জানি না আমরা ভাবি একটা আমরা জানি না খামারি একটা গাভি বাচ্চা প্রসারের পর সেই গাভিটাকে কতদিন পর আমি কৃমিষুধ খাওয়াবো ক্রিমিষধ খাওয়ানোর আগে আমার গাভিটি হিটে চলে আসে এবং আমি সেই গাবেটিকে আবার বিষ দেই এর ফলে অনেক আর ডিফারেন্স তৈরি হয়ে যায় গাভিটাকে কৃমিষুধ খাওয়ানোর এর ফলে গাভিটি আস্তে আস্তে পাতলা পায়খানা করে বা ভক্সা ভসা পায়খানা করে আর কৃমি আক্রান্ত হয় এর ফলে তার পেটে বাসরটি কৃমি আক্রান্ত হয় জন্মের পর বাসরটি দুর্বল হয়ে যায় এবং মারা যায় আমরা অনেকে মনে করি যদি গাভীকে ক্রীমষুধুধ খাওয়ালে দুধ ফেটে যায় বা দুধ পাতলা হয়ে যায় বা খাওয়ালে দুধ কমে যায় চলুন আজকের ভিডিওতে জেনে নেই এসব বিষয়ে বিস্তারিত আমরা অনেক খামারি ভাই বোন আছি আমরা মনে করি একটা বা বাচ্চা দেওয়ার পর সে গাভীকে যদি কিছুদিন পরে কৃমি ওষুধ খাওয়ানো হয় সে গরুটার দুধ কম দিবে বা দুধ ফেটে যাবে দুধ দুধ কমে যাবে এবং দুধ পাতলা হবে মানুষ খেতে চাবে না বা মানুষ কিনতে চাবে না এসব ধারণা নিয়ে থাকি এসব ধারণা সবে ভুল অবশ্যই গাভী বাচ্চা দেওয়ার পর অবশ্যই পঁয়তাল্লিশ দিনের মাথায় তাকে কৃমি ওষুধ খাওয়াইতে হবে অবশ্যই অবশ্যই যদি কৃমি ওষুধ না খাওয়ান তাহলে গাভীটি আর দেরি করে হিটে আসবে এবং ক্রিমি আক্রান্ত হবে এর ফলে বাসুরে কৃমি আক্রান্ত হবে আস্তে আস্তে পাতলা করবে পায়খানা করবে এবং গাভীর দুধ কমে যাবে এবং বাসুর আক্রান্ত হবে একসময় বাছুর মারা যাবে আর অবশ্যই গাভিটাকে কৃমি ওষুধ খাওয়ানোর পরে অবশ্যই মাত্রা অনুসারে লিভারটনিক খাওয়াইতে হবে এর ফলে গাভীর ঠিকমতো হিটে আসবে এবং ঠিকমতো কনসেপ্ট করবে তাছাড়া কিন্তু গাভীর নানান সমস্যায় ভুগবে এতে আপনার খামারে লজ হবে তবে আমরা যদি গর্ভ অবস্থায় সেই গাভীটাকে কৃমি ওষুধ না খাওয়াই কৃমির মাত্রা অনুসারে সেই গাভীকে এক মাসের মধ্যে ক্রিম ওষুধ খাওয়ানো যায় তবে যেহেতু বাচ্চা দেওয়ার পর ইউটারাস্টার পূর্ণ গঠিত হতে সময় লাগে এই জন্য পঁয়তাল্লিশ দিনের মাথায় গাভীটাকে ক্রিম ওষুধ খাওয়ানো সবচেয়ে ভালো আর ক্রিম ওষুধ খাওয়ানো সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালবেলা বাসি পেটে খাওয়াবেন আর বাসি পেটে খাওয়ানোর পর গরুকে কমপক্ষে এক ঘন্টা খাবার দিবেন না আমরা আজকে এই বেডের মধ্যে জানতে পারলাম একটা গাবে বাচ্চা প্রসবের পর অর্থাৎ গাভিটি বাচ্চা দেওয়ার পর তাকে পঁয়তাল্লিশ দিনের মাথায় ক্রিম ওষুধ খাওয়াইতে হবে আর